বন্ধুরা, আগের পর্বগুলিতে আমরা আপনাদের দেখিয়েছিলাম হরিদ্বার, মসুরি এবং দেরাদুন ভ্রমণের সম্পূর্ণ ভিডিও। এখনো যদি না দেখে থাকেন তাহলে ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই পর্বে দেখাতে চলেছি কিভাবে আমরা দেরাদুন থেকে দিল্লি গেলাম এবং দিল্লিতে কিছুটা সময় হাতে থাকায় সেটা কিভাবে কাজে লাগালাম তার সম্পূর্ণ তথ্য। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, আজকে আমাদের এখান থেকে দিল্লি রওনা আছে। তাই ভোরবেলা আমরা দেরাদুন স্টেশন চলে এসেছি। এখন 4:35 বাজে, পাচ্ছেন এই সময়টা। আর এই হলো দেরাদুন স্টেশন। দু নম্বরে দিয়েছে আমাদের জনশতাব্দী। আমরা এখন জনশতাব্দী করে এখান থেকে যাব দিল্লি। আর দিল্লিতে আমাদের যাওয়া আছে 11টার সময়। তাই আমি আপনাকে দেখাচ্ছি যে এই শতাব্দীর জার্নি কীরকম, তাই স্কিপ না করে ভিডিওটা দেখুন। এখন জনশতাব্দী ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আমরা দেরাদুন স্টেশন চলে এসেছি। এটা আমাদের কোচ, আমাদের কোচ হচ্ছে D4। আমি দেখাচ্ছি আপনাকে, এটা D4, এটা D4 জনশতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি যাবে। আপনার আমার কোচ দেখাচ্ছি, খুব ভোরবেলা উঠে গেছি, অটো নিয়ে সমস্যা হয়েছে রাস্তায়, কোনো অটো সব যাওয়ার সময় পাইনি। তাই বলে দিচ্ছি, যারা যারা দেরাদুন আসবেন তারা একটা দিকে একটু নজর রাখবেন, যে যদি কোনো জায়গা থেকে আপনি অটো বুক করেন সেই অটোওয়ালার নাম্বার নিয়ে নেবেন, যেটা আমরা কালকে করিনি। আজকে আমাদের অনেক প্রবলেম হয়েছে অটো পেতে, কিন্তু রাস্তায় বেরিয়েছি ঠাকুরের ইচ্ছা আর আপনাদের ভালোবাসা, এই জন্য কিন্তু আমরা অটো পেয়ে গেছি সাথে সাথে। আর আমরা চলে এসেছি, 4:43 বাজে এখন, আমাদের গাড়ি হচ্ছে 5টার সময়। আমি আপনাকে আমার কোচ দেখাচ্ছি। এটি হলো নন এসি কোচ। এই কোচে দুদিকে সিট আছে 3 জন করে বসার জন্যে। সকাল সকাল ঘুম দিয়ে উঠতে আর আরেকটা কথা, এই যে আমাদের লাগেজ দেখুন আপনি, এই যে উপরে সব রাখা আছে এরকম রেলিংগুলো, এই রেলিংগুলোতে কিন্তু আপনি আপনার লাগেজ রাখবেন। আমরা কিন্তু লাগেজ আপনারা রেখেছি এই যে নিচের দিকে, কিন্তু এরকম একটা উপরে একটা টেবিল করা আছে যাতে আপনারা খাবার খেতে পারেন বা দরকারি জিনিস রাখতে পারেন। আর এর নিচটায় কিন্তু এরকম দুটো আমাদের ট্রলি রেখে দিয়েছি, তাহলে প্রবলেম হয় না। আর আমি আপনাকে দেখাচ্ছি, এই ট্রেনে কিন্তু আমরা নন এসি, এসি চেয়ার, নন এসি চেয়ার কার, এসি চেয়ার কার আমরা নিই নি, নন এসি চেয়ার কার, যার ভাড়া হচ্ছে 100 টাকা করে। এই হলো বাথরুম, এখানে বাথরুম করার জন্য প্যান আছে, কল আছে, টাব আছে, এরকম বড় একটা মিরর আছে, লাইট আছে, তার সাথে হচ্ছে ফ্ল্যাশ করার জন্য এরকম ফ্ল্যাশ বোতাম আছে। তো এটা হলো বাথরুম, এই জন্য বাথরুম বেশ পরিষ্কার আমি আপনারা দেখালাম। আর ওভারঅল সাফাই তো ঠিকই আছে, কারণ মাত্র এখান থেকেই ট্রেন দিল্লি যাবে, এখান থেকে সব জলফল ভরে দিয়েছে। বন্ধুরা, এই ট্রেনে নন এসি চেয়ার কারে কিন্তু টিকিটের সাথে কোনো ব্রেকফাস্ট অ্যাড করা থাকে না। যারা টিকিট কাটবেন তাদের কিন্তু যাবার সাথে সাথে ফ্রি ব্রেকফাস্ট আছে। তো দেখা যায় ট্রেন চলতে কেউ আসে কি না, জিজ্ঞেস করে কিনা খাবার জন্য, হলে আপনার সবাইকে দেখাবো। অ্যাকোয়াগার্ড আছে, দেখুন ট্রেনের মধ্যে অ্যাকোয়াগার্ড আছে, এই যে অ্যাকোয়াগার্ড, এখানে কিন্তু আপনি বোতল রেখে এই সুইচগুলো টিপলে কিন্তু আপনি জল পড়বে। যদি আপনি জল ভুলে যান কিনতে, তাহলে কিন্তু অ্যাকোয়াগার্ডের জল কিন্তু আপনি অ্যাভেল করতেই পারবেন। আমার ট্রেন ছেড়ে দিয়েছে এক্সাক্ট টাইমে, পাক্কা 5টার সময়, অর্থাৎ 5 AM আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এটা হরিদ্বার, ফার্স্ট স্টপেজ আমার হরিদ্বার, প্রচুর লোক উঠবে,
এখান থেকে। ট্রেনে প্যান্টিকার উঠেছে, আমরা ওর থেকে নিয়েছি ব্রেড আর তার সাথে ভেজ কাটলেট, আর তার সাথে ওদের হচ্ছে স্যান্ডউইচও আসে, আর ওরা সব স্যান্ডউইচ নিয়েছে। এই স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ দাম 30 টাকা, কাটলেট ব্রেড অ্যান্ড কাটলেট তার ফেয়ার হচ্ছে 40 টাকা। যদি আপনার ব্রেকফাস্ট না করে থাকেন তাহলে কিন্তু আপনি এই শতাব্দী এক্সপ্রেসে আপনি উঠবেন, তবে তার সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট কিন্তু আসে, প্রাইস দিয়ে সব কিনতে হবে। বন্ধুরা, এটা হলো আমাদের গন্তব্যের 4 নম্বর স্টেশন টাপড়ি। এখানে থেকে যাবার সময় হচ্ছে 7:47 ঢুকবে, 8:01 ছাড়বে। যেহেতু আমাদের ট্রেন অনেকটা আগে চলে এসছে, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 7:54, তাই কিছুক্ষণ গাড়ি দাঁড়াবে, ঠিক 8:01 এই গাড়ি এখানে যাবে নিউ দিল্লির উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা নেমে গেছি এখন নিউ দিল্লি স্টেশন আমার ফ্যামিলির সাথে। আমরা ঠিক টাইমে নেমেছি, 11:10 এখন আমি নিউ দিল্লিতে নেমেছি। নেমে এখন আমাদের এই ব্যাগপত্র আমরা ক্লকরুমে জমা করবো, করে আমরা আজকে আমাদের বেশি টাইম নেই, 2-3 ঘন্টা আছে, সে 2-3 ঘন্টা আমরা আউটিংয়ে বেরাবো, দেখা যাক আমরা কী কী পাই। তো আগে আমরা ব্যাগ জমা করবো, করে আপনাকে দেখাচ্ছি আমরা। বাই বাই। দিল্লি পৌঁছে হাতে কয়েক ঘন্টা সময় থাকায় লাগেজ রুমে লাগেজ রেখে আমরা রেডি হলাম ভারতের রাজধানী দিল্লির কিছু দর্শনীয় স্থান এক্সপ্লোর করতে। আমরা এখন পাহাড়গঞ্জ গেট থেকে যাচ্ছি, পাহাড়গঞ্জ গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো বাইরে। বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি দেখতে পাই। একটা ছোট অটো বুক করার ইচ্ছে আছে, অটো বুক করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে ইন্ডিয়া গেট দেখার জন্য। তো চলুন আমার সাথে। সাইটসিইংয়ের জন্য আমরা স্টেশনের 1 নম্বর গেট অর্থাৎ পাহাড়গঞ্জ থেকে বেরিয়েছিলাম। বন্ধুরা, এখানে একটা বিশেষ কথা বলে রাখি, পাহাড়গঞ্জ গেটের সামনেই বহু হোটেল আছে যেখানে আপনারা চাইলে থাকতেই পারেন, এবং এখানেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডও আছে। আকস্মিক বৃষ্টি এসে যাওয়ার কারণে আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়েছিলাম বেশ কিছুটা সময়। শুনেছিলাম দিল্লি সাইটসিইং এর জন্য নাকি সবথেকে বেস্ট হলো মেট্রো রেল, সেই মতে আমরাও ঠিক করলাম মেট্রো করেই বেশ কিছু সাইটসিইং করব। যদিও প্রথম প্রথম বেশ খটোমটো লাগবে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলে সত্যি এর থেকে ঘোরবার ভালো অপশন বোধহয় হয় না। ওখানে বিভিন্ন রং লাইন আছে, একটা স্টেশনে 2-3টে করে আলাদা প্ল্যাটফর্ম, কোন স্টেশনে নামলে কোন জায়গায় পৌঁছবো বুঝতে অসুবিধা হচ্ছিল। শেষে ভাবলাম চার্ট বানিয়ে নিলে বুঝতে বোধহয় সুবিধেই হবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। টুরিস্ট স্পটগুলো মেনলি হলুদ, নীল, বেগুনি, ম্যাজেন্টা আর পিঙ্ক লাইনে পড়ে। হলুদ লাইনের মেট্রো করে গেলে আমাদের মতো আপনারা ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন, রেড ফোর্ট, জামা মসজিদ ছাড়াও বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে পারবেন। আর বাকি নীল, বেগুনি, ম্যাজেন্টা এবং পিঙ্ক লাইনের মেট্রো করে ঘোরবার বিবরণী আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখার জন্য অনুরোধ রইল। আমরা এখন রেড ফোর্টের সামনে আছি, আমরা দিল্লি মেট্রো করে রেড ফোর্ট গেছি, সেই রেড ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি মাথা নিয়ে আমরা রেড ফোর্ট দেখতে এসেছি। কিচ্ছু করার নেই, বন্ধুরা আপনাকে এখন বলেছি আমরা দেখাবো, তো নিশ্চয়ই দেখাবো।
তাই জন্য বৃষ্টি মাথায় নিয়ে সব কিছু উপেক্ষা করে মেট্রো করে আমরা এরপোর্টের সামনে এসে গেছি। আমি দেখাচ্ছি এরপোর্ট। রাজধানী দিল্লির একটি বিশেষ আকর্ষণ হলো লাল কেল্লা বা রেড ফোর্ট। বাইরে থেকে দেখে যতটুকু আন্দাজ করা যায়, একবার ভেতরে প্রবেশ করতে পারলে যেন ইতিহাসের অন্দরে প্রবেশ করে যাবেন। মেন গেটের দুদিকে দুটি কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে হয়। মোবাইল ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করা যায়। 500 বছরের পুরনো ইতিহাসকে আবার নতুন করে দেখার সৌভাগ্য হয় এখানে। সুন্দরভাবে সাজানো ইতিহাসের সাক্ষ্য বহন করে রয়েছে। প্রবেশ পথে ছোট ছোট দোকানও রয়েছে। সারা দিন কেটে যাবে বিভিন্ন অংশে ঘুরে ঘুরে। ইতিহাসের অভ্যন্তরে একদিন এভাবে ঘুরে বেড়ানোর স্বাদ মনকে অনেকটাই প্রফুল্ল করবে বইকি। রেড ফোর্ট দেখা হয়ে গেছে, পেছনে রেড ফোর্ট দেখতে পাচ্ছেন। আমাদের আজ খুব কম টাইম আছে, আমরা এখান থেকে অটো করব, অটো করে যাবো জামা মসজিদ। জামা মসজিদ দেখবো, দেখে দেখতে পা চেষ্টা করবো যে আবার ইন্ডিয়াকে যদি না পাই, কারণ আজকে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে জ্যাম আছে রাস্তা, তো আমরা আবার ব্যাক করে যাবো। আপনি যদি ইন্ডিয়া গেট দেখতে চান, ঠিক লালকেল্লার সামনে থেকে অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, আরও অন্যান্য গাড়ি যায়, বাস যায়, আমরা সেই একটা অটো করেছি। ভাই সাহেব আপনার নাম? মান কুমার নানকমি যাদব। এ দাদার নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। উনি আমাদেরকে ইন্ডিয়া গেট ঘোরাচ্ছে, ঘুরিয়ে ওখান থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আবার নিউ দিল্লি স্টেশনে। চার্জ কিন্তু অনেক কম নিয়েছে, যদি বন্ধুরা হাতে 2-3 ঘন্টা থাকে প্লিজ ইউটিলাইজ করুন। ১৯৩১ সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে ইন্ডিয়া গেট স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। সন্ধ্যার আলোতে স্মৃতিস্তম্ভটি সবচেয়ে সুন্দর লাগে। ছুটির দিনে অনেক পরিবার এখানকার উদ্যানে পিকনিক করতে আসে। আপনার নাম্বার? নাম তো ইধার পে আনে পে আপকো কল করনে সে হো জায়েগা না, আপ সব জায়গা ঘুমা দিজিয়েগা। থ্যাংক ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা স্টেশন চলে এসেছি, ওনারকে দুজনকে বসিয়ে দিয়েছি, এখন 3:17 টাইম আছে। তার মতো আমরা এখানে যে দিল্লির ফেমাস বলে বাংলা সুইট ওখানে যাচ্ছি, দেখা যাক কি মিষ্টি পাই আর সত্যি বাবার কতক্ষণে পৌঁছতে পারি। আমরা বাঙালি, আমাদের কলকাতাতে ভালো ভালো মিষ্টির দোকান আছে, কিন্তু এখানে এসে ওই দেশি ঘিয়ের মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি নেবো আর চলে আসবো, এটা হচ্ছে আমাদের মেন জিনিস। তা দেখা যাক কী করি আমরা, চলে নেওয়ার সাথে এখানে বাংলা বলো না। বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে মিষ্টি নিয়ে গেলাম, দোকানের নাম হচ্ছে কেলেবা, কেলেবা সুইটস। তো যারা যারা এখানে আসবেন বাংলা সুইটস আর কেলেবা সুইটস অবশ্যই কিন্তু এখানে আসবেন। হ্যাঁ, আর সবই দেশি ঘি, আমরা
500 গ্রাম এক জায়গায় 300 গ্রাম। তো এখন আমাদের ঘড়ির খেলা টাইমও চলে এসছে, আমরা স্টেশন থেকে যাচ্ছি, ট্রেন ধরবো। তো চলুন পরে আবার দেখাচ্ছি ট্রেনে উঠে। তো টিল দেন, বাই বাই। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বে আসতে চলেছে দিল্লি থেকে কলকাতার ট্রেন জার্নির আমাদের অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।